মানুষের মৌলিক চাহিদাগুলোর মধ্যে বস্ত্র অন্যতম। বাংলাদেশ এবং টেক্সটাইল এই দুইটি নাম অঙ্গ অঙ্গভাবে জড়িত। বাংলাদেশের রপ্তানি খাতের 86% আসে বস্ত্র খাত থেকে। দক্ষ জনবল তৈরির উদ্দেশ্যে 2010-11 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে মাত্র 50 জন শিক্ষার্থী নিয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ নিটার 4 বছর মেয়াদি বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্স চালু করে। তারই ধারাবাহিকতায় 2018-19 শিক্ষাবর্ষে 3টি ডিপার্টমেন্ট টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এবং ফ্যাশন ডিজাইন অ্যান্ড অ্যাপারেল ইঞ্জিনিয়ারিংয়ে 475 জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। বর্তমানে ইন্ডাস্ট্রিগুলোর চাহিদার কথা মাথায় রেখে বিগত 2017-18 শিক্ষাবর্ষে 4 বছর মেয়াদি বিএসসি ইন ফ্যাশন ডিজাইন অ্যান্ড অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং কোর্সটি চালু হয়, যেখানে বর্তমানে 2টি ব্যাচ অর্ধায়নরত আছে এবং কম সময়ের মধ্যে এই ডিপার্টমেন্ট যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে। একজন শিক্ষার্থীকে দক্ষ প্রকৌশলীতে পরিণত করার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন ব্যবহারিক জ্ঞান। সেই ব্যবহারিক জ্ঞান অর্জনের জন্য ফ্যাশন ডিজাইন অ্যান্ড অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের রয়েছে সমৃদ্ধ ল্যাবরেটরি। ডিজাইন ও কালার ল্যাব ফ্যাশন সম্পর্কিত জ্ঞানকে সমৃদ্ধ করার জন্য প্রথমেই যা দরকার তা হচ্ছে কালার সেন্স। শিক্ষার্থীদের মাঝে কালার সেন্স বিকশিত করার জন্য প্রথম বর্ষেই ডিজাইন ও কালার ল্যাব সংযুক্ত করা হয়েছে। ল্যাবটি সম্পূর্ণই আধুনিকতার ছোঁয়ায় সুসজ্জিত। এখানে রয়েছে শিক্ষার্থীদের জন্য আধুনিকভাবে তৈরিকৃত ডঙ্কি, যেটিতে ড্রয়িং এবং পেন্টিং করে শিক্ষার্থীরা অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে। এছাড়াও কালার ও ডিজাইন ল্যাবে রয়েছে লাইট বক্স, যা একটি ডিজাইন ট্রেসিং এর সহায়তা করে। এর পাশাপাশি এই ল্যাবে পর্যাপ্ত পরিমাণে সুযোগ সুবিধা রয়েছে, যার দরুন শিক্ষার্থীরা তাদের ল্যাবের কাজগুলো সাবলীলভাবে প্রদর্শন করতে পারে। একটি পূর্ণাঙ্গ পোশাক তৈরি করতে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যে সকল মেশিনের দরকার হয় তার সবগুলি মেশিনে রয়েছে এই ল্যাবে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো লক স্টিচ, চেইন স্টিচ, বাটন হোল, বাটন অ্যাটাচিং মেশিন ইত্যাদি। এছাড়া কোনো একটি পোশাকের প্যাটার্ন তৈরি করার জন্য রয়েছে প্যাটার্ন টেবিল, কাটিং টেবিল ও কাটিং মেশিন। এছাড়া ফেব্রিকের অনাকাঙ্ক্ষিত ভাঁজ দূর করার জন্য রয়েছে ইন্ডাস্ট্রিয়াল আয়রন মেশিন ও আয়রন টেবিল। শিক্ষার্থীদের বডি মেজারমেন্ট সম্পর্কিত জ্ঞান সমৃদ্ধ করার জন্য এখানে রয়েছে ফ্যাশন ডামি। কম্পিউটার ল্যাব একজন পরিপূর্ণ ডিজাইনার হওয়ার জন্য হাতে কলমে ডিজাইনের পাশাপাশি কম্পিউটার ব্যবহার করে ডিজাইন করার জন্য সমান দক্ষতা থাকতে হয়। আর শিক্ষার্থীদের মাঝে এই দক্ষতা বৃদ্ধি করার লক্ষ্যে এই ডিপার্টমেন্টে রয়েছে সকল সুবিধা সম্বলিত কম্পিউটার ল্যাব। এই ল্যাবের অন্তর্ভুক্ত কোর্সগুলোর মধ্যে উল্লেখযোগ্য অ্যাডোব ফটোশপ, অ্যাডোব ইলাস্ট্রেটর, কোরাল ড্র, ক্যাট। এসব ল্যাবের পাশাপাশি টেক্সটাইল সম্পর্কিত সকল ল্যাব, যেমন ওয়েট প্রসেসিং, ফেব্রিক ম্যানুফ্যাকচারিং, ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং ইত্যাদি ল্যাবও আমাদের ডিপার্টমেন্টের কোর্সের সাথে সম্পর্কিত। ইন্ডাস্ট্রির সাথে তাল মিলিয়ে এই ডিপার্টমেন্টটিতে বর্তমানে ডিজাইন স্টুডিও তৈরির কাজ চলছে, যার প্রাথমিক ধাপ হিসেবে ডিপার্টমেন্টটি তৈরি করেছে উইন্ডো ডিসপ্লে। ফ্যাশন ডিজাইন অ্যান্ড অ্যাপারেল ইঞ্জিনিয়ারিংতে অধ্যয়নরত শিক্ষার্থীরা 4 বছরের তত্ত্বীয় পড়াশোনার পাশাপাশি লিটারের এই সকল ল্যাব থেকে টেক্সটাইল ইন্ডাস্ট্রি ও ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য হাতে কলমে সব ধরনের জ্ঞান অর্জন করবে এবং এর মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক চাকাকে আরও বেগবান করবে।